فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. ما أريد منهم من رزق وما أريد أن يطعمون. إن الله هو الرزاق ذو القوة المتين. سورة زاريات 56-58 আয়াত। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত 28তম বার্ষিক তাবলিগ ইজতেমার সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, ওলামায়ে কেরাম, দেশের বিভিন্ন জেলা থেকে আগত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, পর্দার অন্তরালে সমবেত মা ও ভগ্নীগণ, আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন সংস্থার সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, রাত্রি গভীর হয়েছে, আপনাদের অনেকের মধ্যে অলসতা এসে গেছে, তারপরে আমাদের নির্ধারিত প্রোগ্রাম যেহেতু চলবে, আমাদের অনেক গুরুত্বপূর্ণ আলোচক এখনও আছেন, প্রত্যেকেরই আমি কেন করবো আলোচনা আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমার বক্তব্যের বিষয়ে আহলে হাদিস আন্দোলন কি চায়, কেন চায় এবং কিভাবে চায়, তিনটি মৌলিক প্রশ্ন এখানে এসেছে। এই তিনটি মৌলিক প্রশ্নের উত্তর কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমরা উপস্থাপন করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, যে কথা সূরা জারিয়াতের 56 আয়াতে ঘোষণা করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন জাতিকে কেবলমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। মা উরিদু মিনহুম মির রিজকিন, আমি তাদের কাছ থেকে কোনো রিজিক চাই না। ওমা উরিদু আইয়ুতঈমুন, আমি এটাও কামনা করি না যে তারা আমার আহারের ব্যবস্থা করবে। ইন্নাল্লাহু আর-রাজ্জাকুল যুল কুওয়াতিল মতিন, নিশ্চয়ই আল্লাহই হচ্ছেন রাজ্জাক রুজিদাতা, তিনি মহাপরাক্রমশালী। আমরা কি চাই? এক বাক্যে উত্তর হচ্ছে, আমরা আমাদের সার্বিক জীবনে তাওহীদ ইবাদত প্রতিষ্ঠা করতে চাই। এটা কেন চাই? এর উত্তর হচ্ছে, আমরা ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য এটা চাই। তৃতীয় প্রশ্ন হচ্ছে, আমরা কিভাবে চাই? পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে ব্যক্তি, পরিবার ও সমাজ সংশোধনের সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে নবী রাসূলদের তরিকায় আমরা এটা চাই। এই তিনটি প্রশ্নের সংক্ষিপ্ত বিশ্লেষণ করলে বিষয়টি আরও পরিষ্কার হবে ইনশাআল্লাহ। জানা আবশ্যক যে এই পৃথিবীতে
মোট চার ধরনের মানুষ বসবাস করে এই পৃথিবীতে। চার ধরনের মানুষের বসবাস। এক, আল্লাহকে মানে এবং তার বিধানও মানে। এক শ্রেণীর মানুষ যারা আল্লাহকে মানে এবং তার বিধানও মানে। এই শ্রেণীর মানুষ কারা? যেমন সাহাবায়ে কেরাম এবং যুগে যুগে মুমিন যারা, একনিষ্ঠ ইমানদার যারা, তারা হচ্ছেন এক শ্রেণীর অন্তর্ভুক্ত। দুই, যারা আল্লাহকে মানে কিন্তু তার বিধান মানে না, যেমন আবু জাহেল এবং যুগে যুগে তার অনুসারী মুশরিক বিন্দু। তিন, আল্লাহকে মানে কিন্তু তার বিধানের কিছু মানে আর কিছু মানে না, আব্দুল্লাহ ইবনে উবাই, যেমন আব্দুল্লাহ ইবনে উবাই এবং যুগে যুগে তার অনুসারী মুনাফেক ও ফাসেক বৃন্দ, তারা আল্লাহর বিধানের কিছু মানে কিন্তু কিছু মানে না। আর আবু জাহেল আল্লাহকে মানত কিন্তু আল্লাহর বিধানকে মানত না। আর চার নম্বর শ্রেণীর মানুষ হচ্ছে যারা আল্লাহকেও মানে না, আল্লাহর বিধানও মানে না। চার নম্বর হচ্ছে যারা আল্লাহকে মানে না এবং আল্লাহর বিধানও মানে না, এরা হচ্ছে যুগে যুগে কাফের এবং নাস্তিক যারা, তারা আল্লাহকেও মানে না আল্লাহর বিধানও মানে না। তাহলে চার শ্রেণীর মানুষের মধ্যে প্রথম শ্রেণীর যে মানুষ যারা আল্লাহকে মানে এবং তার বিধানও মানে, অর্থাৎ সাহাবায়ে কেরাম এবং যুগে যুগে তার অনুসারী মুমিন যারা, খাঁটি মুসলমান যারা, যারা আল্লাহকেও মানে তার বিধানও মানে, এই শ্রেণীর অন্তর্ভুক্তই কিন্তু আমাদের হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে যখন বের করে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অমান্য করে যখন বৃক্ষের ফল বক্ষণ করলেন, তখন আল্লাহর নির্দেশে তাকে যখন জান্নাত থেকে নামিয়ে দেওয়া হলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বললেন, কুলনা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা হুম আসহাবুন নার। আমরা বললাম তোমরা উভয় জান্নাত থেকে নেমে যাও। কুলনা হাবিতু মিনহা জামিআ, উভয়ে তোমরা জান্নাত থেকে নেমে যাও। যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত পৌঁছবে, যারা আমার হেদায়েতের অনুসরণ করবে, আমার হেদায়েত অনুযায়ী যারা চলবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তান্বিত হবে না, তাদের কোনো চিন্তাও নেই। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বের করার সময় আদমকে বলে দিলেন যে বের হয়ে যাও, কিন্তু আমার পক্ষ থেকে যখন হেদায়েত তোমাদের কাছে পৌঁছবে, এই হেদায়েত এই নির্দেশ যখন মেনে চলবে, অর্থাৎ তাওহীদের নির্দেশ যখন যাবে, যখন মানবে, তখন আর তোমাদের কোনো চিন্তা থাকবে না। ঠিক অপরদিকে শয়তানকে যখন বের করে দেওয়া হলো, ইবলিস আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, কিয়ামত পর্যন্ত হায়াত চেয়েছিল এবং আদম সন্তানকে পথভ্রষ্ট করার ক্ষমতা আল্লাহর কাছে ইবলিস চেয়েছিল, আল্লাহ তাকেও সেই ক্ষমতা দিয়েছেন, তার আবেদন মঞ্জুর করেছেন। মঞ্জুর করার পরে আল্লাহ ইবলিসকেও বলছেন, সাবধান করে দিচ্ছেন, শুনো ইবলিস, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ইল্লা মান ইত্তাবাকা মিনাল গাবিন। ইবলিস, নিশ্চয় আমার বান্দার উপর তোমার কোনো কর্তৃত্ব চলবে না, আমার সত্যিকারের বান্দা যে হবে তার উপর তোমার কোনো রাজত্ব চলবে না, ক্ষমতা নেই, তবে বিপদগামীদের মধ্য থেকে যারা তোমার অনুসরণ করবে তারা ব্যতীত। সুরা জারিয়াতের সুরা হিজরের 42 নম্বর আয়াত, সুরা সোয়াদের 84-85 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ক্বালা ফাল হাক্কু ওয়াল হাক্কু আকুল
এটাই সত্য, আর আমি সত্য কথাই বলি, আমি অবশ্যই অবশ্যই জাহান্নামকে পূর্ণ করব তোমাকে দিয়ে। আল্লাহ ইবলিসকে বলছেন, আমি অবশ্যই অবশ্যই জাহান্নামকে পূর্ণ করব তোমার দ্বারা, অমিমান তাবিয়াকা মিনহুম আজমাইন, আর বিপদগামীদের মধ্য থেকে তোমার অনুসারী যারা হবে তাদের দিয়ে আমি তোমাকে এবং তোমার অনুসরণ যারা করবে তাদেরকে দিয়ে আমি জাহান্নামকে পূর্ণ করব। আল্লাহ ইবলিসকে কথা বলে দিলেন। দেখেন সংঘর্ষ তখন থেকে শুরু হয়ে গেল। মুমিন চায় জান্নাতে যাওয়ার জন্য, ইবলিস চেষ্টা করে মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। প্রকৃত মুমিনের ক্ষতি ইবলিস করতে পারে না। প্রকৃত মুমিন সবসময় ইবলিসের সাথে লড়াই করে টিকে থাকে হকের উপরে, কিন্তু যারা দুর্বল অবিশ্বাসী, কপট বিশ্বাসী এবং শিথিল বিশ্বাসী যারা, তাদেরকে শয়তান খপ করে ফেলে দেয়, তারা শয়তানের খোরাকে পরিণত হয়ে যায়। বলছিলাম আমরা আমাদের সার্বিক জীবনে তাওহিদ ইবাদত প্রতিষ্ঠা করতে চাই। তাওহিদ কয় প্রকার? তাওহিদ কি? তাওহিদ হচ্ছে এক আল্লাহকে একক গণ্য করা, এক আল্লাহর প্রতি ঈমান আনা, এটাই হচ্ছে তাওহিদ। তাওহিদ তিন প্রকার। তাওহিদে রুবুবিয়াত অর্থাৎ প্রতিপালনে আল্লাহকে একক গণ্য করা, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি করেছেন, তিনি আমাদের রিজিক দিচ্ছেন, খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, বড় করছেন, এইটুকু বিশ্বাসের নাম হচ্ছে তাওহিদ রুবুবিয়াত, যে বিশ্বাস আবু জাহেলেরও ছিল। কি কথা ঠিক না? আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করতো না? দলিল নেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানের 25 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুনাল্লাহ কুলিল হামদুলিল্লাহি বাল আকসারুহুম লা ইয়ালামুন। হে নবী মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তুমি তাদেরকে জিজ্ঞেস করো যে আসমান জমিন কে সৃষ্টি করেছে, লায়াকুলুনাল্লাহ, তারা বলবে যে আল্লাহ সৃষ্টি করেছে। কুলিল হামদুলিল্লাহ, তুমি বলো যে যাবতীয় প্রশংসা আল্লাহর, বাল আকসারুহুম লা ইয়ালামুন, তাদের অধিকাংশই জানে না, তারা স্বীকার করে যে আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা যে আল্লাহ বিশ্বাস তাদের ছিল, কিন্তু আল্লাহর ইবাদত যে করতে হবে এই বিশ্বাস তাদের ছিল না। তাওহিদ ইবাদত প্রতিষ্ঠা করতে হবে। তাওহিদ ইবাদত প্রতিষ্ঠা খুব সহজ ব্যাপার নয়। আবু জাহেল তাওহিদ ইবাদত বুঝে নাই, আল্লাহকে প্রতিপালকে বিশ্বাস তার ছিল, আল্লাহ প্রতিপালন করেন এই ঈমান তার ছিল, কিন্তু ইবাদতের ক্ষেত্রে সে মুশরিক ছিল, এই জন্য আবু জাহেল হয়েছে মুশরিক আর আমরা হয়েছি মুসলমান। আমরা আল্লাহকে রব হিসাবেও মানি, আল্লাহকে তার ইবাদত করতে হবে, এই ক্ষেত্রে আমরা তাকে আল্লাহকে একক গণ্য করি। আল্লাহর বাইরে কোনো মানুষের কোনো বস্তুর ইবাদত চলবে না, কারো কাছে চাওয়া চলবে না, কারো কাছে মাথা নত করা চলবে না, আর এটা অত্যন্ত কঠিন বিষয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরার 13 নম্বর আয়াতে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সারা আলাকুম মিনাদ্দীন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহ কাবুরা আলাল মুশরিকিন মা তাদউহুম ইলাইহি আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদী ইলাইহি মান ইউনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সারা আলাকুম মিনাদ্দীন মা ওয়াসা বিহি নূহা, তিনি তোমাদের জন্য দ্বীনের ক্ষেত্রে সে পথে নির্ধারিত করেছেন যার আদেশ তিনি দিয়েছিলেন নূহকে। ওয়া ওয়াসায়না বিহি ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, যার প্রত্যাদেশ করেছি আমি তোমার প্রতি। ওয়া ওয়াসায়না বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, যার আদেশ আমি দিয়েছিলাম ইব্রাহিম মূসা ও ঈসাকে, এই মর্মে যেন আকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠিত করো,
দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, দিনের মধ্যে তোমরা অনৈক্য সৃষ্টি করো না, মত পার্থক্য তোমরা সৃষ্টি করো না। কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, তুমি যে পথের দিকে তাদেরকে ডাকছো এটা তাদের জন্য অত্যন্ত ভারী, অত্যন্ত কঠিন। আল্লাহু ইয়াজতাবি মাইয়া ইলাইহি মাইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব, আল্লাহ যাকে ইচ্ছা মনোনীত করেন এবং যার তিনি যাকে ইচ্ছা তাকে পথ প্রদর্শন করেন। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব, আর পথ প্রদর্শন করেন ওই ব্যক্তিকে যে তার প্রতি প্রণত হয়। এই আয়াতের মধ্যে স্পষ্ট বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, তুমি যেদিকে তাদেরকে ডাকছো অর্থাৎ যে তৌহিদের দিকে তুমি তাদেরকে ডাকছো, প্রচলিত রসম রেওয়াজের বিরুদ্ধে, প্রচলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে, প্রচলিত রীতিনীতির বিরুদ্ধে, তুমি যে একক আল্লাহর দাওয়াত নিয়ে, তৌহিদের দাওয়াত নিয়ে যে তুমি মানুষের সামনে উপস্থিত হয়েছ, এটা তাদের কাছে অত্যন্ত ভারী। কারণ এটা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে তাদের নিজস্ব চিন্তা চেতনা আর চলবে না, তাদের নিজস্ব তৈরি করা কোনো মতবাদ, কোনো থিওরি আর চলবে না, মূর্তি প্রতিমার পূজা অর্চনা আর চলবে না, সব কিছু তখন বন্ধ হয়ে যাবে। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েম করতে হবে, দিনের মধ্যে অনৈক্য সৃষ্টি করা যাবে না। ইকামতি দিন অর্থ কি? ইকামতি দিন অর্থ কি? আকিমুদ্দিন অর্থ কি? ইকামতে তাওহীদ, এটাই হচ্ছে তাওহীদ, আল্লাহর দাসত্ব, আল্লাহর ইবাদত করা। যেটা আমরা বলেছি, আমরা আমাদের সার্বিক জীবনে আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করতে চাই, সার্বিক জীবনে তাওহীদ প্রতিষ্ঠা করতে চাই, এটাই হচ্ছে ইকামতি দিন। কিন্তু এই ইকামতি দিনের ভুল ব্যাখ্যা করা হয়েছে, ভুল অর্থ করে সমাজ বিভ্রান্তির সৃষ্টি করা হয়েছে। ইকামতি দিন অর্থ রাষ্ট্র ক্ষমতা করা হয়েছে, কোনো কোনো মুফাসসির এই অর্থ করেছেন, কিন্তু অধিকাংশ বেশিরভাগ মুফাসসির, রাজনৈতিক একজন মুফাসসির বাদ দিলে প্রায় সকল মুফাসসিরদের বক্তব্য একটাই, একামত দিন আর একামত তাওহীদ, হুয়া তাও হুয়া ইবাদাতুল্লাহ ওয়াহদা লা শারীকা লাহু, একামত দিন হচ্ছে ওই এক আল্লাহর ইবাদত করা, লা শারীকা লাহু, তার সাথে আর কাউকে শরীক না করা। যেমন আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল খারিজা, চরমপন্থী খারিজের আলীকে আলী রাদিয়াল্লাহু আনহুকে যখন হত্যা করে, তাদের যুক্তি ছিল কি? আলী রাদিয়াল্লাহু আনহু সালিস মেনেছিলেন, এটা তারা সহ্য করতে পারে নাই। তারা বক্তব্য দিল যে লা হুকমু ইল্লাল্লাহ, আল্লাহর ব্যতীত কারো হুকুম চলবে না, লা হুকমু ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ব্যতীত অন্য কারো হুকুম চলবে না, কারো নেতৃত্ব কর্তৃত্ব চলবে না, এটা হচ্ছে তাদের আকীদা, তাদের বিশ্বাস, চরমপন্থী খারিজিদের। এই কথা শোনার পরে আলী কারামাল্লাহু ওয়াজহু বললেন, কালিমাতুন হাক্কুন উরিদা বিহা বাতিল, কথা সত্য কিন্তু বাতিল অর্থ গ্রহণ করা হয়েছে, কালিমাতুন হাক্কুন উরিদা বিহা বাতিল, কথাটা ঠিক কিন্তু ব্যাখ্যা করা হয়েছে ভুল। যেমন ইকামতি দিনের ভুল ব্যাখ্যা করা হয়েছে, এই ঠিক খারিজিরা ভুল ব্যাখ্যা করে আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে। আলী রাদিয়াল্লাহু আনহু ফতোয়া জানার পরে, তাদের এই বক্তব্য শোনার পরে তিনি স্পষ্ট বলে দিলেন, কালিমাতুন হাক্কুন উরিদা বিহা বাতিল, কথা সত্য কিন্তু ভুল ব্যাখ্যা গ্রহণ করা হয়েছে। লাবুদ্দালিন নাস মিন ইমারাতিন, অবশ্যই অবশ্যই মানুষের মধ্যে নেতৃত্ব থাকবে, বিরাতান ও ফাজিরাতান, ভালো হোক আর মন্দ হোক নেতৃত্ব থাকবে, নেতা থাকবে, ভালো নেতা থাকতে পারে, মন্দ নেতাও থাকতে পারে। তিনি আরো বললেন, আম্মাল ফাজিরাতু ফায়ুকাউমি আল হুদুদ, যদি নেতা মন্দ হয়, নেতা যদি মন্দ হয় তবুও ফায়দা আছে। কি ফায়দা? তিনি বলে দিয়েছেন, আম্মাল ফাজিরাতু ফায়ুকাউমি আল হুদুদ, নেতা যদি মন্দ হয় তার দ্বারা দণ্ডবিধি সমূহ আরোপ করা হয়, তা আমার বিহার সুবল, রাস্তা নিরাপদ হয়, ওই জাহাদ বিহাল আদব্য, শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করা হয়, ওয়া ইউকসামু বিহাল ফাই, রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ বিতরণ করা হয়, নেতা যদি হয়
অন্তত এই কর্মগুলো এই কাজগুলি হয়। কাজে নেতা ভালো হতে পারে, মন্দ হতে পারে, নেতৃত্ব থাকবে, নেতা থাকবে, একথা চূড়ান্ত। এই জন্য তিনি বললেন কালিমতন হাক্কুন উরিদা বিহা বাতিল, কথা সত্য কিন্তু বাতিল অর্থ গ্রহণ করা হয়েছে। ইকামতের দিন অর্থ হচ্ছে ইকামত তাওহিদ। আহলাদিস আন্দোলন সার্বিক জীবনে তাওহিদ প্রতিষ্ঠা করতে চায়। কি জন্য চায়? ইহুকালীন কল্যাণ ও পরকালীন মঙ্গলের জন্য, মুক্তির জন্য চায়। ইহুকালে যেমন কল্যাণ প্রয়োজন, পরকালে মুক্তি প্রয়োজন। পরকালের মুক্তির জন্য কিন্তু আমরা এই প্রচেষ্টা চালাই প্রতিদিন, প্রায় সময় আমরা এই দোয়াটা আল্লাহর কাছে করি, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, তুমি আমাদেরকে ইহকালে কল্যাণ দান করো এবং পরকালে কল্যাণ দান করো, আর জাহান্নামের আজাব থেকে, জাহান্নামের শাস্তি থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। কে দোয়াটা আমরা করি না? তাওহিদ, তাওহিদ ইবাদত যদি প্রতিষ্ঠিত হয়, ইহকালে যেমন কল্যাণ হবে পরকালে তেমনি মুক্তি পাওয়া যাবে। কিন্তু এই তাওহিদ ইবাদত প্রতিষ্ঠা করতে গেলে চার ধরনের বাধার মোকাবেলা আমাদের করতে হয়। চার ধরনের বাধার সম্মুখীন আমাদের হতে হবে। তার প্রথম বাধা হচ্ছে নিজ পরিবার থেকে। তাওহিদ ইবাদত খুব কঠিন বিষয়, আল্লাহর একত্ব স্বীকার করে নেওয়া ইবাদতের ক্ষেত্রে এটা খুব কঠিন বিষয়। এটা যখন করতে যাওয়া হবে তখন তার প্রথম বাধা আসবে তার ঘর থেকে। কোথা থেকে? ঘর থেকে প্রথম বাধা আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহি বুখারীর 1359 নম্বর হাদিস, মুসলিম হাদিসটি এসেছে মিশকাতের 90 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন মাউলিদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত ফাআবাহু ইউহাম্মিদানিহি আও ইউরাসিনানিহি আও ইউমাজ্জিসানিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম সন্তান ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, আদম সন্তান মুসলিম হিসাবে ইসলামী ফিতরতের মধ্যে জন্মগ্রহণ করে, কিন্তু তার পিতা, তার পিতামাতা তাকে ইহুদি বানায়। ফাআবাহু ইউহাম্মিদানিহি, তার পিতামাতা তাকে ইহুদি বানায়, আও ইউনাসিরানিহি অথবা তাকে খ্রিস্টান বানায়, নাসারা বানায়, আও ইউমাজ্জিসানিহি অথবা তাকে অগ্নিপূজক বানায়। অন্য হাদিসে এসেছে আও ইউশারিকানিহি অথবা তাকে মুশরিক বানায়। বানায় কিন্তু পিতামাতা, সন্তান প্রতিটি আদম সন্তানই কিন্তু তার ফিতরাত হচ্ছে ইসলামী ফিতরত, ওই ফিতরতে সে জন্মগ্রহণ করে, কিন্তু পিতামাতা খ্রিস্টান হওয়ার কারণেই সন্তান খ্রিস্টান হয়। পিতামাতা হিন্দু হওয়ার কারণে সন্তান হিন্দু হয়। পিতামাতা বৌদ্ধ হলে সন্তান বৌদ্ধ হবে, পিতামাতা যা সন্তানও তাই হয়। এই জন্যই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে স্পষ্ট জানিয়ে দিলেন আদম সন্তান প্রত্যেকেই ইসলামী ফিতরতে জন্মগ্রহণ করে, কিন্তু পিতামাতায় তাদেরকে বিভিন্ন পথ মতের দিকে নিয়ে যায়। এই জন্য পিতামাতার সাথে সদ্ব্যবহার করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, তাদেরকে দাওয়াত দিতে হবে কিন্তু অসদাচরণ আবার তাদের সাথে করা যাবে না। যেমন সূরা লোকমানের 15 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা ওয়া সাহিবহুমা ফিদ্দুনিয়া মারুফা। যদি তোমার পিতামাতা তোমাকে শিরিক করার জন্য বলে, আল্লাহর সাথে কাউকে শরিক করার নির্দেশ প্রদান করে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইন জাআদাকা আলা আন তুশরিকা বা বিমা লাইসা লাকা বিহি ইলমুন, তোমার পিতামাতা যদি তোমাকে শিরিক করার জন্য নির্দেশ প্রদান করে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, ফালা তুতিউহুমা, তুমি তার আনুগত্য করবে না, কিন্তু দুনিয়াতে তুমি তার সাথে সৎ ব্যবহার করে চলবে, তার শিরকি নির্দেশ মানা যাবে না। পিতা যদি অন্যায় করতে বলে মানা যাবে না, পিতা যদি খারাপ কাজের নির্দেশ দেয়, মাতা যদি খারাপ কাজের নির্দেশ দেয়, সেটা মানা যাবে না, কিন্তু তাদের সাথে বেয়াদবিও করা যাবে না। করা যাবে? পিতামাতার সাথে বেয়াদবি করা যাবে? পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। এই জন্য
পরিবারকে গড়ে তুলতে হবে, আগে পরিবারে তালিম দিতে হবে, ইসলামী আদর্শ পরিবারের নিজ পরিবারে আগে কায়েম করতে হবে, তারপরে আমাদের সমাজের দিকে তাকাতে হবে। দ্বিতীয় বাধা হচ্ছে সমাজ। অনেক পিতামাতা আছেন, ছেলে যদি আমলি হন, ছেলে যদি কোরআন হাদিস মানেন, পিতামাতা তার উপর রাগ করেন। গত এই ইজতেমা শুরু হওয়ার প্রথম দিনে 1 তারিখ বিকালও একজন ভাই, নাটোরের এক ভাই আমাকে জানালেন তার পিতামাতার নির্যাতনের কথা। অপরাধ শুনে তিনি কোরআন ও সহি হাদিস মেনে আমল শুরু করেছেন, এই জন্য তার পিতা তাকে নিজ হাতে পিটিয়েছে বলেন ইন্না লিল্লাহ। তার ভাই তাকে পিটিয়েছে, নির্যাতন করা হয়। আবার এরকম অনেক পিতামাতা এরকম আছেন, ছেলে যদি ইসলাম অনুশীলন শুরু করে তাহলে পিতামাতা নাখোশ হয়, বলে যে পাক্কা মুসল্লি সেজেছ না, ছেলের মুখে দাড়ি পিতার মুখে দাড়ি নাই, তো পিতার তো একটু রাগ হয়। এরকম পিতাও কিন্তু আমাদের সমাজে আছে না। এই জন্য পিতাদের সাবধান করে দিচ্ছি, ছেলেরা যদি কোরআন হাদিস মানে তাদেরকে উৎসাহিত করতে হবে। নিজে করতে পারছেন একটা অপরাধ, বাধা দিয়ে তখন আরও একটা অপরাধ করবো, গুনার ভাগটা তখন বেশি হয়ে যাবে। বলছিলাম তাওহিদ ইবাদত প্রতিষ্ঠা করতে গেলে 2 নম্বর বাধা হচ্ছে সমাজ। সমাজ হচ্ছে দ্বিতীয় বাধা। কিভাবে দ্বিতীয় বাধা? সমাজে একটা রীতি চালু আছে, সমাজে একটা প্রথা চালু আছে, সেই প্রথার বিরুদ্ধে যখন আপনি কোরআন হাদিসের প্রথা চালু করতে যাবেন, সেই প্রথার বিরুদ্ধে যখন আপনি তৌহিদের কথা বলবেন, তখন সমাজ আপনার বিরুদ্ধে খড়গহস্ত হয়ে যাবে, সমাজ ক্ষিপ্ত হয়ে যাবে। নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূল এই বাধার সম্মুখীন হয়েছিলেন। নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর এই বাধা ছিল। বাপদাদার ধর্ম ছাড়তে তারা রাজি ছিলেন না। যখনই তাদেরকে তৌহিদের কথা বলা হয়েছিল, যখনই তাদেরকে আল্লাহর ইবাদতের কথা বলা হয়েছিল মূর্তি প্রতিমা ছেড়ে দিয়ে, যখনই তাদেরকে এক আল্লাহর কাছে মাথা নত করার দাওয়াত দেওয়া হয়েছিল, তখন তারা জবাব দিয়েছিল কি? বাল নাত্তাবিউমা আলফাইনা ইলাইহি আবানা, বাল নাত্তাবিউমা আলফাইনা আলাইহি আবানা, বরং আমরা তারই অনুসরণ করব যাকে, যার অনুসরণ করতে আমরা আমাদের বাপদাদাদেরকে পেয়েছি। উত্তর শেষ। আমার বাপদাদাদেরকে যার উপরে পেয়েছি আমরা সেটারই অনুসরণ করব। মোহাম্মদ তুমি কি বলছো যে এক আল্লাহর ইবাদত করতে হবে? কদ ফাররাক্তাল জামা, মোহাম্মদ তুমি জামাতটাকে ভেঙে দিয়েছো। আল্লাহ নবীকে জামাত ভেঙে দিয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিলেন, মুশরিক অপবাদ দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, মুহাম্মদ তুমি জামাতটাকে ভেঙে দিয়েছ। আর ঠিকই আল্লাহ নবী জামাত ভেঙেছিলেন, তিনি শিরকি জামাত ভেঙেছিলেন, তিনি তাওহীদের জামাত কায়েম করেছিলেন। আজও যদি কেউ শিরকি জামাত ভেঙে তৌহিদি জামাত কায়েম করার ডাক দেয়, ঠিক একই অপবাদ আপনাদের উপর আসতে পারে। এই অপবাদের পরোয়া করা যাবে না। তৌহিদ হচ্ছে আল্লাহর একত্ববাদ, তৌহিদি হচ্ছে আমাদের মূল বিষয়। আর এক আল্লাহর ইবাদত যদি আমরা আমাদের সার্বিক জীবনে কায়েম করতে পারি, এটা আমাদের ইহকালে কল্যাণ হবে, পরকালে মুক্তির উসিলা হবে ইনশাআল্লাহ। তৃতীয় বাধা হচ্ছে ধর্ম ও ধর্ম নেতারা। ধর্ম নেতারা হচ্ছে তৃতীয় বাধা। কিভাবে? চলেন ফিরে যাই ইব্রাহিম আলাইহিসাল্লামের জীবনীতে। ইব্রাহিম আলাইহিসাল্লামের জন্ম হয়েছিল একজন ধর্ম নেতার ঘরে, ঠিক না? সেই ধর্ম নেতার নাম কি ছিল? আজর। দেখেন আল্লাহর কি হিকমত, ইব্রাহিম আলাইহিসাল্লামকে আল্লাহ আজরের ঘরে না দিলে তোর দ্বন্দ্ব না বাড়ত না, আজরের ঘরে ইব্রাহিম আলাইহিসাল্লামকে দিলেন। বাপ বেটার দ্বন্দ্ব তো ঘর থেকেই শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিসাল্লাম দাওয়াত দিলেন, আজর ছিলেন ধর্ম নেতা, নমরুদের মন্ত্রী ছিল আজর,
খুব পাওয়ারফুল ব্যক্তি হচ্ছে আজর। বাদশার মন্ত্রীর ঘরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে না ইব্রাহিম আলাইহিসসালামকে পাঠালেন। ইব্রাহিম আলাইহিসসালাম যখন দেখলো যে বাপ মূর্তি পূজা করছে, সমাজের সব মূর্তির পিছনে ছুটছে, এক আল্লাহর ইবাদত তাদের কাছে নাই, আল্লাহর একত্ববাদ তাদের মধ্যে নাই, ইব্রাহিম আলাইহিসসালাম পিতাকে দাওয়াত দিলেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা ওয়া লা ইউবসির ওয়া লা ইউগনি আনকা শাইয়া। হে আব্বা, এমন প্রতিমার ইবাদত কেন করেন যে শুনতে পায় না, দেখতে পায় না, আপনার কোনো উপকার করতে পারে না? পিতা হে, এমন প্রতিমার ইবাদত কেন করেন যে শুনে না, দেখে না, ওলা ইউগনি আনকা শাইয়া, আপনার কোনো উপকার করতে পারে না? ইয়া আবাতি ইন্নি ক্বাদ জা'আনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। তিনি বললেন যে পিতা শুনেন, আল্লাহ আমাকে এমন এক বিদ্যা দিয়েছেন, এমন ইলিম আল্লাহ আমাকে দিয়েছেন যেটা আল্লাহ আপনাকে দেন নাই। কথা ঠিক না? আল্লাহ আব্বা, ইন্নি ক্বাদ জা'আনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা, আব্বা আমাকে এমন বিদ্যা আল্লাহ দিয়েছেন যেটা আপনাকে দেন নাই, ফাত্তাবি'নি, আপনি আমার অনুসরণ করেন। ছেলে বাপকে বলছে, ছেলে বাপকে বলছে আমার অনুসরণ করেন। আহদিনী সিরাতান সাবি, আমি আপনাকে একটা সরল সোজা পথ দেখিয়ে দিব, যে পথ দিয়ে আপনি সোজা জান্নাতে যেতে পারবেন। আর বললেন, ইয়া আবাতিলা তা'বুদিশ শয়তান, আব্বা আপনি শয়তানের অনুসরণ করবেন না। ইয়া আবাতিন্নি আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান। তিনি আরো বললেন, আব্বা আমি আশঙ্কা করছি, আমার ভয় হচ্ছে আপনাকে আল্লাহর আযাব গ্রাস করে ফেলবে। ছেলে পিতাকে বলছে, ইয়া আবাতিন্নি আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, আব্বা আমার আশঙ্কা হচ্ছে আপনাকে মনে হয় রহমানের শাস্তি ধরে ফেলবে, আল্লাহর গজব আপনার উপর নাজিল হয়ে যাবে। আব্বা আপনি ফিরে আসেন তৌহিদের দিকে। এত কিছু যখন দাওয়াত দেওয়া হলো, পিতা কি বলেছে শুনেন? পিতা বলছে, আর আগমন আন্তান আলিহাদি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তান্তাহি লারজুমান্নাকা ওয়াজুরনি মালিয়া। ইব্রাহিম, তুমি কি বিরত হবে না, তুমি কি ক্ষান্ত হবে না? লা ইল্লাম তান্তাহি, ইব্রাহিম তোমাকে বলছি যদি তুমি বিরত না হও, লারজুমান্নাকা ওয়াজুরনি মালিয়া, আমি পাথর মেরে তোমার মাথাকে চূর্ণ করে দেব। এত বড় সাহস তোমার! আমি নম্রদের মন্ত্রী, আমি আমার ঘরে, তুমি এত বড় বিরোধিতা করছো আমাদের সমাজ ব্যবস্থার উপর, আমাদের ধর্মের উপরে, যদি তুমি বিরত না হও, লারজুমান্নাকা, আমি পাথর মেরে তোমার মাথা চূর্ণ করে দেব। ওহ জুনি মালিয়া, তুমি আমার কাছে দূর হয়ে যাও। দেখেন বাধা কিভাবে আসে। পিতা বিশাল বাধা হয়ে দাঁড়ালেন ইব্রাহিমের, কিন্তু সেই পিতার অবস্থা কি হবে জানেন? এটাও হাদিসে এসেছে, এটাও হাদিসে আছে, সহিহ বুখারীর হাদিস 3350 নম্বর হাদিস, সহিহ বুখারী খুলে দেখুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ালকা ইব্রাহিম আবাহু আদারি আমার কিয়ামা, কিয়ামতের দিন ইব্রাহিমের সাথে তার পিতার সাক্ষাৎ হবে। সহিহ বুখারীর হাদিস বলছি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ালকা ইব্রাহিম আবাহু আজার, কিয়ামতের দিন ইব্রাহিমের সাথে তার পিতার সাক্ষাৎ হবে। ইব্রাহিমের পিতা আজারের দৃশ্য হবে,
তার চেহারা হবে লন্ডভন্ড, বিকৃত চেহারা হবে। ওয়ালা ওয়াজিহাজ আর কাতারাতুন ওয়া গামারাতুন ফায়াকুল লাহু ইব্রাহিম, ইব্রাহিম আবার তার পিতাকে বলবেন, আলাম আকুল্লাকা লা তাসিনি, আব্বা আমি কি আপনাকে বলি নাই যে আপনি আমার অবাধ্যতা করবেন না। ইব্রাহিমের পিতার সাথে ইব্রাহিমের সাক্ষাৎ হবে কিয়ামতের দিন, হাশরের মাঠের দৃশ্য আল্লাহ নবী বর্ণনা করছেন। আজরের চেহারা হবে বিকৃত একটা চেহারা, লন্ডভন্ড একটা চেহারা হবে। ইব্রাহিম দেখে এবার পিতাকে বলবেন, পিতা আমি কি আপনাকে বলি নাই, আল্লাহ আকুল লেখা আল্লাহ তাওসিনি, আমি কি বলি নাই যে আপনি আমার অবাধ্যতা করবেন না। ওই যে সূরা মারিয়ামের আয়াতগুলি বললাম, সেখানে বললেন ফাত্তাবিনি আহদিকা সিরাতান সাবিয়া, আব্বা আপনি আমার অনুসরণ করেন, আমি আপনাকে সঠিক পথ দেখাব। আমার কাছে যে বিদ্যা আছে এই বিদ্যা আপনাকে আল্লাহ দেয় নাই, আপনি আমার আনুগত্য করে চলুন, আমি কি আপনাকে বলি নাই। তখন পিতা কি বলবে জানেন? এবার পিতা বলবে ফায়াকুলু আবুহু ফালিয়াম লা আসিকা, এবার ইব্রাহিমের পিতা বলবে, বেটা আজকে আমি তোমার কোনো অবাধ্যতা করব না, বেটা আজকে তোমার অবাধ্যতা করব না। বলুন তো ওই সময় এই কথা বলে কোনো লাভ হবে? তখন তো জান্নাত জাহান্নামের প্রসঙ্গ, তখন তো হিসাব নিকাশের সময়। ওই সময় আজর পিতা সন্তান ইব্রাহিমকে বলবে আলিয়াম লা আসিকা, সন্তান তোমাকে বলছি আমি আজকে আর তোমার অবাধ্যতা করব না, দুনিয়াতে তোমার অবাধ্যতা করেছিলাম, ভুল করেছি বেটা, আজকে আমি আর তোমার কোনো অবাধ্যতা করব না। এবার ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করবে, ইয়া রাব্বি ইন্নাকা ওয়াত্তানি আল্লাহ তুখজিনি ওয়া মা আমা, আল্লাহ তুমি কি বলো নাই তুমি আমাকে অসম্মানিত করবে না, আজকে আমার পিতার এই অবস্থায় আর চাইতে বড় অসম্মানের আমার কি আছে। এই কথা যখন ইব্রাহিম আলাইহিসসালাম বলবেন ফায়াকুলুল্লাহ, আল্লাহ তখন বলবেন ইন্নি হারামতুল জান্নাত আলাল কাফিরিন, আমি আমার জান্নাতকে কাফেরদের জন্য হারাম করে দিয়েছি। সুম্মা ইয়াকাল, অতঃপর ইব্রাহিমকে আরো বলা হবে মাতা তারিজ লাইক, ইব্রাহিম তুমি তোমার পায়ের দিকে তাকিয়ে দেখো তোমার পায়ের নিচে কি আছে। ফায়ামজুর ইব্রাহিম পায়ের দিকে তাকাবেন, ইব্রাহিম আলাইহিসসালামকে বলা হবে যে তুমি তাকিয়ে দেখো তোমার পায়ের কাছে কি আছে। ফায়াকুল ইব্রাহিম ফায়ামজুর ইব্রাহিম পায়ের দিকে তাকাবেন ফাইদা হুয়া বিযিখিন মুলতাদিখিন, ইব্রাহিম আলাইহিসসালাম নিজের পায়ের দিকে তাকিয়ে দেখতে পাবেন একটা বেজির মতো একটা লন্ডভন্ড, লেজে গোবরে হয়ে আছা থাকা একটা পশুর মতো একটা বস্তু তার পায়ের কাছে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলছেন ফায়ু খাজুবি কাওয়াইবি, অতঃপর তার পা গুলিকে ধরা হবে সুম্মাইল কাফিন্নার, এইভাবে তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। এটাই হচ্ছে ইব্রাহিমের পিতা আজর। ইব্রাহিম আলাইহিসসালামের পিতা আজর জাহান্নামে, আজরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, ইব্রাহিম আলাইহিসসালামের সামনে ফেলে দেওয়া হবে। তিনিও কিন্তু বাঁচতে চাইবেন, কিন্তু তখন আর বাঁচার কোনো সুযোগ থাকবে না। দুনিয়াতে যদি কেউ হেদায়েত না পায়, দুনিয়াতে যদি কেউ সঠিক পথে ফিরে না আসে, তখন বাঁচার কোনো পথ থাকবে না। বলছিলাম তৃতীয় বাধা হচ্ছে ধর্ম, ধর্ম নেতারা শ্রেষ্ঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনার ইহুদি ধর্ম নেতারা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল, ধর্মের দোহাই দিয়ে তারা তাদের ধার্মিক লোকদেরকে প্রকৃত ধর্ম থেকে বিচ্যুত করেছিল। ধর্ম নেতারা ধর্মের বেশি ক্ষতি করে থাকে, ইচ্ছামতো তাওরাত পরিবর্তন করে বলতো এগুলি হচ্ছে আল্লাহর বিধান, তৌরিদের আসল বিধান পরিবর্তন করে বলতো এগুলি হচ্ছে বিধান। বিখ্যাত খ্রিস্টান নেতা আদি বিন হাতেম যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তওবার 31 নম্বর আয়াত পাঠ করে শোনালেন, সূরা তওবার 31 নম্বর আয়াত তেলাওয়াত করে শোনালেন।
ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবারাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ নবী এই আয়াত তেলাওয়াত করলেন আদি বিন হাতেমের সামনে। অর্থ হচ্ছে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবারাহুম, ইহুদি নাসাররা তাদের আলেম ও ধর্মেরদেরকে আরবাবাম মিন দুনিল্লাহ আল্লাহ ব্যতীত আল্লাহর পরিবর্তে রবের আসন দিয়েছে। ইহুদি নাসাররা আল্লাহকে বাদ দিয়ে তাদের আলেমদেরকে তাদের দরবেশদেরকে তারা আল্লাহর আসনে রবের আসনে বসিয়েছে। এই কথা যখন আল্লাহ নবী বললেন তখন আদি বিন হাতেম বললেন হে আল্লাহ রাসূল ইন্না লাসনা আবুদুহুম, আমরা তো তাদের ইবাদত করি না। বলেন দরবেশের কেউ ইবাদত করে, আলেমের কেউ ইবাদত করে? আদি বিন হাতেম বললেন যে না হে আল্লাহ নবী, আপনি তো কোরআন আয়াত বললেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, ইহুদি নাসাররা আল্লাহকে বাদ দিয়ে তাদের দরবেশদেরকে আল্লাহর আসন দিয়েছে, তাদের আলেমদেরকে আল্লাহর আসনে বসিয়েছে, রব হিসাবে স্বীকার করে নিয়েছে। হে আল্লাহর নবী কই আমরা তো এইরকম কিছু করি না। ইন্না লাসনা নাবুদুহুম, আমরা তো তাদের ইবাদত করি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো, আলাইসা ইউহাররিমুনা মা আহাল্লাল্লাহ, আলাইসা ইউহাররিমুনা মা আহাল্লাল্লাহ ফাতুহাররিমুনাহু, শোনো তোমরা কি ওই সমস্ত বস্তুকে হারাম করো না যেগুলোকে আল্লাহ হালাল করে দিয়েছেন, আর ওইগুলোকে হালাল করো না যেগুলোকে আল্লাহ হারাম করে দিয়েছেন। ওয়াতুহাল্লুনা মা হারামাল্লাহ, যেগুলোকে আল্লাহ হারাম করেছেন ওইগুলোকে তোমরা হালাল করো না। আদি বিন হাতেমকে আল্লাহ নবী পাল্টা প্রশ্ন করলেন যেগুলোকে আল্লাহ হালাল করে দিয়েছেন এই সমস্ত বিষয়কে তোমরা হারাম করো না, আর যেগুলোকে আল্লাহ হারাম করে দিয়েছেন ওইগুলোকে কি তোমরা হালাল করো না? তখন তিনি বললেন যে না, যে এইটুকু তো হয় এটা তো আমরা করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাতিলকা ইবাদাতুহুম, আরে এটাই তো হয়।